আজকে আমরা নিঝুমের কাছ থেকে তথ্য কি সেটা জানবো। নিঝুম বলো তো মা, তথ্য কি? ঘটনা সম্পর্কে, মানে তুমি যা জানতে চাও সেটাই হচ্ছে, বা তুমি যেটা জানতে চেয়ে জানো সেটাই হচ্ছে তথ্য, তাই না? ও কি ঠিক বলেছে? আচ্ছা ঠিক আছে, নিঝুমকে একটা হাততালি দাও। এবার মিম আসবে, মিম একটু আসো তো। আচ্ছা মিম বলো তো, তথ্যর একটা প্রক্রিয়া কি? তথ্যর মাধ্যমে যে প্রক্রিয়াটা বলো, তথ্য আদান প্রদানের প্রক্রিয়াটা কি মা? কথা বলে একটা তথ্য আদান প্রদানে তুমি কিভাবে কথা বলে তথ্য দিতে পারো? যে তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কেন কালকে আসোনি, তুমি উত্তর দিলে। আচ্ছা তাহলে একটা কথা বলার মাধ্যমে যোগাযোগ হলো না, সংকেত দেখানো কিভাবে? একটা সংকেত দেখাও তো মা। আচ্ছা এভাবে তুমি কাউকে ডাকছো নাকি? আচ্ছা অঙ্গভঙ্গি করা কি? তুমি এটা দিয়ে মাথা নাড়ায় কি বোঝাচ্ছো? আমি পারবো না নাকি? আচ্ছা চিঠি লেখা দেখেছো কখনো? চিঠি লেখা এখন আমরা দেখি না, আমরা সাধারণত এখন মেসেঞ্জার ব্যবহার করি, তাই না? চিঠি লেখা আগে যখন এগুলো ছিল না তখন আমরা চিঠির মাধ্যমে যোগাযোগ করতাম। তোমাকে আমি খাম এনে দেখাবো, ঠিক আছে? তো সবাই একটা ওকে তালি দাও, হাতটা দাও। আচ্ছা ধন্যবাদ তোমাকে।